সিএমরত অবস্থায় কেউ একজন ভুলে কিছু খেয়ে ফেললো বা পান করে ফেললো তাহলে তার সিএম কি ভাঙবে তাহলে এই যে ভুলে ইফতার করা হলো তার বিধানটা কি এ প্রসঙ্গে আমরা দেখি যে রাসুলসাল্লাহ আসালাম নিজেই কিন্তু একটা সুদূর ফাতাওয়া দিয়েছেন বলে দিয়েছেন উত্তর একদম সরাসরি বুহারি এবং মুসলিমের হাদিস এসেছে রাদি আল্লাহ তাল্লাহ থেকে তিনি বলেন যে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মন্নাসিয়া আহ আসো এমন ফালা সাকাহু যে ব্যক্তি সিয়ামরত অবস্থায় ভুলে কিছু খেয়ে ফেললো অথবা পান করে ফেললো তাহলে সেই জন্য তার সিয়ামকে পূর্ণ করে কারণ আল্লাহই তাকে খাইয়েছেন এবং তাকে পান করিয়েছেন তাহলে এই এই হাদিসটা স্পষ্ট করে দিল আমাদের সামনে যে কেউ একজন সিয়ামরত অবস্থায় ভুলে খেয়ে ফেললে অথবা পান করে ফেললে তার সিয়ামটা নষ্ট হবে না এবং ফরজ সিয়ামের ক্ষেত্রে তাকে কাজাও করতে হবে না এবং কাফারাও করতে হবে না বরং সে এই পানাহারের পরে বাকি সময়টা তার মনে হওয়ার সাথে সাথে অবশ্য তাকে পানাহার বর্জন করতে হবে যতটুকু খেয়েছে তো খেয়েছে সেই খাওয়ার ভিত্তিতে তার সিয়াম ভঙ্গ হবে না বাকি সময়টা ইফতার পর্যন্ত তিনি সিয়াম রাখবেন এবং তিনি পানাহার বর্জন করবেন তাহলে তার আর কোনো সমস্যা নেই এখানে আমরা আরেকটা হাদিস পাচ্ছি এবনু খুজাইমা তিনি উল্লেখ করেছেন এবং শেখ আলবানী এরওয়াল গালিলের মধ্যে হাদিসটাকে হাসান বলেছেন সেটা হচ্ছে নবী সাল্লাহ সাল্লাম বলেন মন আফতারাফি শাহরুল রমাদান নাসিয়ান যে ব্যক্তি রমাদান মাসে ভুলে ইফতার করে ফেলে অর্থাৎ সিয়াম ভঙ্গ করে ফেলে খেয়ে ফেলে বা পান করে ফেলে ফালা কাদা আলিহি ওলা কাফারা তাহলে তার উপরে কোনো কাদা এবং কাফারা এটা বর্তাবে না অর্থাৎ তার উপর কোনো কাদা এবং কাফারা থাকবে না এক্ষেত্রে আমরা দারাকুত্নির আরেকটা হাদিস দেখি আবু ঈদ আল আল্লাহ আল্লাহাল থেকে নবী সাল্লাম বলেছেন ম্যানাফি শাহরের রমাদান নাসিয়ান যে ব্যক্তি রমাদান মাসে ভুলে খেয়ে ফেলে ফেলা কাদা আলেহে তার কোনো কাদা করতে হবে না আর যার কাদা নাই তার কাফারাও নাই সেটা তো আগের হাদিসেও আমরা দেখলাম সুতরাং ভুলে খাওয়াটাই আল্লাহর পক্ষ থেকে একটা স্পেশাল মার্সি এবং এই জন্য আল্লাহ তালা মোয়াখাজা করবেন না মানুষ তো ইচ্ছা করে আর ভুল করে না আল্লাহ তালা আমাদের ভুল থেকে রক্ষা করুন এবং ভুলে খেয়ে ফেললেও আমাদের সিয়াম যাতে হয়ে যায় যেহেতু এমন একটা সুন্দর বিধান দিয়েছেন এই জন্য আল্লাহর অনেক অনেক সুক্রিয়া আদায় করছি